নমস্কার বন্ধুরা কম্পেটেটিভে দুনিয়া অ্যাপের প্রত্যেকে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পর্ণদীপ আর আমরা প্রায়শই আলোচনা করেছি যে ডব্লিউ জন্য কোন কোন বইগুলো পড়তে হবে তো ডব্লু এর বুক লিস্ট আমার চ্যানেলে দুটো থেকে তিনটে বা তিন থেকে চারটে ভিডিও অন্তত দেওয়া রয়েছে কিন্তু আমরা কখনোই এটা নিয়ে আলোচনা করে না যে কোন বিখ্যাত বইগুলো ডবলু বিসিসির জন্য পড়া উচিত নয় বা কিনবেন না আপনাদের হাতে যদি এনআপ টাইম না থাকে তাহলে এই বইগুলো কেনা কিন্তু আপনার টাইম ছাড়া আর কিছুই হবে না তো এই নিয়ে আজ আমরা আলোচনা করবো এরকম আটটা থেকে নটা বই রয়েছে যেগুলো খুবই নাম করা বই প্রত্যেকে এই বইয়ের নাম করে কিন্তু ফাইনালি যখন দেখা যায় আউটপুটের দিক থেকে যখন দেখা যায় আপনার যদি হাতে এনআপ টাইম না থাকে আপনি যখন এই বইগুলো পড়তে যাবেন আপনার টাইম ওয়েস্ট তো হবেই আপনি টাইম ম্যানেজমেন্টও করতে পারবেন না তো এগুলো আমার নিজের পার্সোনাল অপিনিয়ন এবং অনেকেরও এই টাইপের অপিনিয়ন রয়েছে কিন্তু এই যে বইগুলো এগুলো কিন্তু আপনি নিজে যদি পড়তে দেখেন বা পড়ে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এগুলো কিন্তু অল্প টাইমের প্রিপারেশানের ক্ষেত্রে আপনার টাইমটাকে ওয়েস্ট করবে চলুন দেখা যাক কোন বইগুলো এবং যে বইগুলো আপনাদের ফুল করে কেনা উচিত নয় এবং যে লিমিটেড সোর্স আছে সেই লিমিটের সোর্সগুলোকেই ফলো করা উচিত যাতে এক বই বারবার আপনি রিভিশন দিতে পারেন চলুন দেখা যাক তো প্রথমে যেটা রয়েছে ইন্ডিয়ান ইকোনমি বাই রমেশ সিং বহুবার বহুবার প্রত্যেকটা টপার কিন্তু এই বইটার নাম করে থাকে কিন্তু আমি সবসময় বলি ইন্ডিয়ান ইকোনমি বাই রমেশ সিং এই বইটা পড়া টাইম ওয়েস্ট ছাড়া কিছুই নয় আমি ইন্ডিয়ান ইকোনমি বাই রমেশ সিং এর লেকচার অলরেডি আমার চ্যানেলে করে দিয়েছি পুরো প্লেলিস্ট তৈরি করে দিয়েছি ওখান থেকে বেসিক আন্ডারস্ট্যান্ডিং ইকোনমি সম্পর্কে বেসিক আন্ডারস্ট্যান্ডিং আপনারা পেয়ে যাবেন তার বদলে এই বই পড়ে টাইম ওয়েজ করার কোনো মানে হয় না কারণ আমি বলছি ইন্ডিয়ান ইকোনমি রমেশ সিং এক নম্বর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ সবচেয়ে বড় ইস্যু হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি রমেশ সিং যারা বিগিনার ইকোনমি যারা এর আগে কোনো দিন পড়েন যারা ডাব্লু বিসিএস ইউপিএস প্রিপারেশন স্টার্ট করে তাদের নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট বলতে গেলে তারা ইকোনমি কোনো দিন আগে পড়েনি তারা যখনই ইন্ডিয়ান ইকোনমি রমেশ সিং পড়ে তাদের কিন্তু ইকোনমির প্রতি ভালোবাসাটা চলে যায় বরং ইকোনমি তাদের বুঝতে অসুবিধা হয় আরও আরও জটিল হয়ে যায় ল্যাঙ্গুয়েজের কারণে এটা হয় আর তাছাড়া আন্ডারস্ট্যান্ডিংয়ের যে প্রসেস সেটা কিন্তু খুবই বাজেভাবে দেওয়া রয়েছে অর্থাৎ একজন বিগিনারের হিসেবে দেওয়া নেই যারা যে অনেকটা অ্যাডভান্স লেভেলে চলে গেছে তার থেকে দেয় ইভেন সেও হয়তো অনেকটা টপিক বুঝতে পারবে না তো এই হচ্ছে প্রবলেম ইন্ডিয়ান ইকোনমি বাই রমেশ সিং তবে আপনারা যদি রমেশ সিং এর যে বেসিক আন্ডারস্ট্যান্ডিংগুলো প্রত্যেকটা টার্মের অ্যানালিসিস সেগুলো যদি আপনারা দেখতে চান ইন্ডিয়ান ইকোনমি বাই রমেশ সিং আমার চ্যানেল প্লেলিস্টে চলে যাবেন ওখানে অ্যারাউন্ড পঁয়তাল্লিশটার কাছাকাছি ভিডিও রয়েছে ওগুলো দেখলে আপনার অন্তত ডাব্লিউস জন্য আর কোনো ইকোনমির জন্য অন্ত এখানে ওখানে ঘুরতে হবে না তো আরও দু থেকে চারটে ভিডিও আপনার দেওয়ার রয়েছে এক্সামের আগে আমি দিয়ে দেবো নেক্সট হিস্ট্রি বাই কৃষ্ণা রেড্ডি প্রচুর নাম করা বই এটা ইন্ডিয়ান মডার্ন হিস্ট্রির এই যে কৃষ্ণ রেড্ডির এই যে বইটা খুবই নাম করা তো এই বইটা কিন্তু কেনার দরকার হয় না প্রচুর টাফ বই প্রচুর টাফ বই অনেক সময় এটা বলা হয় যে এখান থেকে এমসিকিউ ডিরেক্টলি চলে আসে এক্সামে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে চলে আসে কিন্তু তার জন্য কিন্তু সমগ্র বইটা পড়ার কোনো রকম দরকার হয় না আপনি চাইলে কোশ্চেন সলভ পড়তে পারেন কিন্তু কোশ্চেন সলভ করাটাও কিন্তু বেশ টাফ হয়ে যায় এবং সময় সাপেক্ষ ব্যাপার কোশ্চেন প্রচুর রয়েছে আপনার পক্ষে কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার তার পরিবর্তে আপনি অন্য বই পড়তে পারেন ইজি ল্যাঙ্গুয়েজের বই পড়তে পারেন বা আপনি যে পড়ছেন জীবন সেটাকে আর দুবার যদি এক্সট্রা রিভিশন করেন তাহলে কিন্তু আপনার আউটপুটটা আরো একটা বেড়ে যাবে তো হিস্ট্রি বাই কৃষ্ণা রেড্ডি কিন্তু আপনার পড়া প্রয়োজন হয় না নেক্সট জিওগ্রাফি বাই মাজিদ হোসেন আমি দুটো বই পার্সোনালি পড়েছি এবং দুটো বই পড়ার পরে আমি এই এডিডিশনটা নিয়েছি যে জিওগ্রাফি মাজিদ হোসেন এই বইটা কখনোই পড়বেন না কারণ আপনি রিভিশন নিতে পারবেন না কারণ দেখুন জিওগ্রাফি বাই মাজিদ হোসেন যারা হিস্ট্রি জিওগ্রাফি অপশনাল যাদের নেই তাদের তো কোনো মতেই প্রয়োজন নেই কারণ এই যে মাজিদ হোসেনের জিওগ্রাফি ম্যাপ আকারে তো দেওয়া রয়েছে কিছু কিছু ক্ষেত্রে এগুলো খুবই হেল্পফুল কিন্তু এই যে মাজিদ হোসেনের যে জিওগ্রাফি প্রচুর ওয়াইড এবং প্রচুর ওয়াশ বুক তো এটা কিন্তু পড়ে আপনি হয়তো একবার কমপ্লিট করলেন তিন মাস টাইম নিয়ে কিন্তু আপনি রিভিশন কিন্তু দিতে পারবেন না এক্সামের আগে এক্সামের আগে রিভিশন না দিতে পারলে আপনার কিন্তু সমস্ত আউটপুট জলে যাবে নেক্সট জিসিলিয়ন জিসিলিয়নও খুব নাম করা বই ফিজিক্যাল এবং এনভায়রনমেন্টাল জিওগ্রাফি পার্সেক্ট থেকে তো জিসিলিয়নের বইও পড়ার দরকার হয় না কারণ দেখুন এনসিআরটি যদি আপনি পড়ে থাকেন জিসিলিয়ন আপনার পড়ার দরকার নেই ক্লাস ইলেভেনের এনসিআরটিতে যে জিনিস রয়েছে সেই একই জিনিস কিন্তু জিসিলিয়নের বইতেই রয়েছে তো এই যে জিসিলিয়নের বইটা কেন বারণ করছি কারণ জিসিলিয়নের বইয়ের যে ল্যাঙ্গুয়েজ অনেকটাই টাফ ল্যাঙ্গুয়েজ এনসিআরটির তুলনায় আরেকটা জিনিস আপনার প্রবলেম হবে যে জিসিলিয়নে কোনো কিন্তু বেসিক টার্মিনোলজিকে সেটাকে এক্সপ্লেন করা নাই ধরুন একটা টার্ম রয়েছে কতদিন আমি আলোচনা করছিলাম ডেন্টিটিক যে ড্রেনেজ প্যাটার্ন তো এখানে কিন্তু ওখানে দেওয়া থাকবে যে ডেনডেটিক ড্রেনেজ প্যাটার্ন কিন্তু এই ডেনডেটিক ড্রেনেজ প্যাটার্ন মানে কি সেটা কিন্তু দেওয়া থাকবে না এই প্রবলেম কিন্তু আপনি ফেস করবেন নেক্সট পলিটি বাই অনাদিকমান মহাপাত্র এই বইটা আমি নিজে পড়েছি তো এই বইটা কিন্তু আপনার ডব্লু বিস এসের ক্ষেত্রে পড়ার দরকার হয় না যেমন লক্ষ্মীকান্ত পড়লে তো খুবই ভালো হয় কিন্তু যারা বাংলা বই পড়েন এর আগে আমি বলতাম আমি নিজেই রিকমেন্ড করতাম যে পলিটি বাই অনাধিকমান মহাপাত্র তার কারণ আগে আর কোনো রকম বই বেরোয়নি এখন দেখছি রিসেন্টলি অনেক বই বেরিয়ে গেছে যেমন ধরুন কার্তিচন্দ্রমণ্ডলের সম্পাদনে একটা বই বেরিয়েছে বইটা বেশ ভালো এনাফ বুক আর তার সাথে যদি ডবলিউ বিসিএস ম্যানুয়াল পড়া যায় ডব্লিউ বিসিস ফিল্ম ক্লাস মেন্সের জন্য কিন্তু দুটো বই এনাফ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পলিটি বাই অনেক উপর পড়া লাগে না এখানে প্রচুর প্রচুর এক্সট্রা জিনিস দেওয়া রয়েছে যেগুলো কিন্তু ইউপিএসের ক্ষেত্রে কিছু কিছু কাজে লাগবে কিন্তু ডব্লিউ বিসিসের ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে না এবং আপনি বোর ফিল করবেন ইভেন পলিটি আপনার কিন্তু পছন্দের সাবজেক্ট থেকে একেবারে অপছন্দের সাবজেক্টে পরিণত হয়ে যাবে যদি আপনি বইটা কমপ্লিট করতে করার চেষ্টা করেন যারা গ্র্যাজুয়েশনে এগুলো পড়েছেন তাদের ক্ষেত্রে তো অসুবিধা হবে না কিন্তু যারা বেসিক থেকে শুরু করছেন যারা বিগিনার তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো প্রবলেম তৈরি করবে নেক্সট ইংলিশ ভোকাবুলারি ইংলিশ ভোকাবুলারির মধ্যে আমি ইংলিশের যে স্ট্র্যাটেজি ভিডিও দিয়ে দিয়েছি দু থেকে তিন দিন আগে ওই ভিডিওটা দেখে নামি ইংলিশ ভোকাবুলারি কেন আমি পড়তে পারেন করছি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে ইংলিশ ভোকাবুলারি কখনোই পড়া উচিত না স্পেশালি স্পেশালি আপনাদের সিরোনিমি জন্য অ্যান্টোনমির জন্য আর ইংলিশ ভোকাবুলারি আপনি ভাবছেন যে আমি এক হাজার ইংলিশের ওয়ার্ড মুখস্থ করবো এগুলো কিন্তু পসিবল হয় না আপনি মনে রাখতে পারেন এবং আপনি সেটা কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারবেন না এক্সামে তো সেক্ষেত্রে ইংলিশের ভোকাবুলারির বই পড়া কখনোই উচিত নয় আপনি কিছু ওয়ান ওয়ার্ড স্পেসিকভাবে তৈরি করতে পারবেন ইডিয়াম ফ্রেজেস প্র্যাকটিসের মাধ্যমে তৈরি করতে পারবেন আপনারা এগুলো ক্লিয়ার করে নিতে পারবেন আমার ওই যে স্ট্র্যাটেজি ভিডিও ইংলিশে কীভাবে ম্যাক্সিমাম নাম্বার পাওয়া যায় পঁচিশের মধ্যে ওই ভিডিওটা দেখে নেবেন ওখান থেকে আপনাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে নেক্সট মনোরমা ইয়ারবুক বা যোজনা যোজনা তো ডাব্লিউ বিসি এর জন্য পড়ার দরকার নেই তবে আপনার যদি হাতে এক্সট্রা টাইম থাকে তখন আপনি দু একটা যোজনা পড়তে পারেন যখন ডব্লিউ বিসিস মেন্স যদি ডেসক্রিপটিভ পেপার লিখবেন ইংলিশের ক্ষেত্রে কারণ ডেসক্রিপটিভ পেপারের ক্ষেত্রে যোজনা কিছুটা হলেও হেল্প করবে কিন্তু অন্যান্য যে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ভাবছেন আপনি যোজনা করবেন সেটা কিন্তু আপনার হেল্প করবে না যোজনাতে স্পেশালি কিন্তু আর্টিকেল হিসেবে দেওয়া থাকে আপনারা যারা এখনও যোজনা পড়েননি তাদের ক্ষেত্রে বলে দিচ্ছি যোজনাতে আর্টিকেল আকারে দেওয়া থাকে সেক্ষেত্রে আপনার আর্টিকেল বা ডেসক্রিপটিভ রাইটিংয়ে হেল্প করবে কিন্তু যোজনা কিন্তু আপনি যদি ভাবেন প্রতি মাসে পড়ব সেক্ষেত্রে কিন্তু অনেকটাই আপনার টাইম যাবে কিন্তু আপনি ডাব্লিউ বিসিএস মেইনসের আগে তখন কিন্তু আপনি যোজনা কয়েকবার পরে রাখতে পারেন লাস্টে দুই থেকে এক মাসের হয়তো দেখা গেল ওখান থেকে কোশ্চেন কমনও চলে আসতে পারে আমার একটা রিসেন্ট এক্সাম্পল মনে পড়ছে দু হাজার কুড়ি অথবা দু হাজার উনিশের ইউপিএসসি মেন্সে যে এস এ পেপার হয় ওই এস এ পেপারের একটা এসে ডিরেক্টলি প্রতিযোগিতা দর্পণ ওই যে মাসে এক্সাম হয়েছিল তার আগের মাসের প্রতিযোগিতা দর্পণ থেকে কিন্তু কমন চলে এসেছিলো একেবারে পুরো একশো পঁচিশ নাম্বার পুরো একটা কমন চলে এসেছিলো সম্ভবত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে ছিল আপনারা একটু চেক করে দেখবেন দু হাজার উনিশ দু হাজার কুড়ি কোন সালে ছিল সেটা আর মনোরমা ইয়ারবুকুকু মনোরমা ইয়ারবুক যে ইয়ারবুক এটা কিন্তু ডব্লু বিসির জন্য ইম্পর্টেন্ট আমি ইয়ারবুকটা দু হাজার বাইশ সালেরও দেখেছি দু হাজার একুশ সালেরও দেখেছি তো ডব্লু বিসিসের ক্ষেত্রে কিন্তু কাজ করবেন ইভেন প্রচুর ডেটা রয়েছে এই ডেটা পড়তে গেলে কিন্তু আপনার মাথা খারাপ হয়ে যাবে সেক্ষেত্রে কাজ করবে না আপনি মান্থলি আকারে যে অ্যাচিভার্স সেটা ফলো করতে পারেন আর আমি তো এখন অ্যাচিভার্সের থেকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কারেন্ট এফেয়ার্স কোনগুলো সেগুলো বেছে দিচ্ছি ইভেন অ্যাচিভার্সের বুকটা আমি এখনও করতে পারিনি ভিডিওটা আমার হাতে এখন আসেনি আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি এই যে অ্যাচিভার্সের বুকটা কালেক্ট করে সেখান থেকে ইম্পর্টেন্ট কারেন্ট অফেয়ার্সগুলো দাগিয়ে দেওয়ার তাছাড়া আমি আর রেগুলার মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ শুরু করেছি অলরেডি আমরা এপ্রিল পর্যন্ত আলোচনা করেছি এপ্রিল মে জুনটা একসাথে চলছে তো মে জুন শুরু করেছি খুব তাড়াতাড়ি আমি কমপ্লিট করে দেবো দু হাজার একুশটা আর দু হাজার বাইশের যেই জানুয়ারি কমপ্লিট হয়ে যাবে দু হাজার বাইশের জানুয়ারি থেকেও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আমরা কমপ্লিট করবো এভাবে কিন্তু আমরা এক এক করে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট করে দেবো তো এই কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে অন্তত আপনার প্রবলেম হবে না নেক্সট আর্ট অ্যান্ড কালচার বাই নীতিন নিতিন সিংহিনিয়া অনেকে কনফিউশনে পড়েন যেহেতু আর্ট অ্যান্ড কালচার বা নীতিন সিংহেনের খুবই নাম করা বই এবং এটা কিন্তু ইউপিএসসির জন্য এটা ডবলু বিসিএসির জন্য নয় ইভেন আর ইউপিএস ক্ষেত্রেও কিন্তু আর্ট অ্যান্ড কালচার বাই নীতিন নিতিন সিংহানি থেকে এখন কিন্তু কমন অতটাও আসে না এখন আর্ট অ্যান্ড কালচার এনসিআর্ট থেকে বেশিরভাগ কমনটা কিন্তু চলে আসে তো এই আর্ট অ্যান্ড কালচার বা নিতিন সিংহেনিয় এই বইটা পড়ার কোনো প্রয়োজন নেই কারণ আমাদের যে ডবলু সিলেবাস সেখানে কিন্তু আর্ট অ্যান্ড কালচার স্পেসিফিক ভাবে নেই তো অ্যানসেন এবং মেডিভেলের পার্স্প থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে কিন্তু আর্ট অ্যান্ড কালচারের পার্সেট থেকে কিন্তু কোশ্চেন আসবে না এটা মাথায় গেঁথে নিন এই বইটা পড়ার কোনো দরকার নেই তো এগুলো হচ্ছে খুব নাম করা বই খুব চলে বাজারে মার্কেটে খুব চলে তো অনেক স্টুডেন্টরা কিনে ফেলে বুঝতে পারে না কি কী করবে কি কিনবো না কিনবো না এই করতে করতে তারা কিন্তু কনফিউশনে পড়ে কিনে ফেলে এবং তারা যখন পড়তে চেষ্টা করে তাদের টাইমও ওয়েস্ট হয় এবং তারা কিন্তু বুঝতেও পারে না ফাইনালে বইটা তাকে সে কিন্তু পাশে সরিয়ে রাখে এই প্রবলেমগুলো কিন্তু তারা ফেস করে তো এই প্রবলেমগুলো যাতে আপনারা ফেস না করেন এগুলোর জন্য বানিয়ে দিলাম এই বিখ্যাত বইগুলো যেগুলো আপনারা কিনবেন না কোনগুলো কিনতে হবে সেগুলো রিস্ক তো আপনি যে কোনো জায়গায় পেয়ে যাবেন আমার চ্যানেল ইভেন তিন থেকে চারটে ভিডিওর মাধ্যমে বলা রয়েছে তো আমি আবার দু হাজার তেইশের জন্য আলাদা লিস্ট করে দেবো আগের দু হাজার বাইশের এক্সাম তো হোক এখনও পর্যন্ত রকম নোটিফিকেশান আসেনি তো যাই হোক এই ছিল ভিডিও ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না আজকের মতো গুড পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে থ্যাংক ইউ